সবচেয়ে বড় মফলিস, সবচেয়ে বড় অভাবী, সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় হতদরিদ্র এই মানুষটা হলো সে, যে মানুষটা দুনিয়া থেকে চলে যাবে অনেক নেক আমল নিয়ে। তার জীবনে অনেক কোরআন খতম সে করেছে, অনেক হজ উমরা সে করেছে, অনেক ইবাদত বন্দেগী সে করেছে, অনেক ওয়াজ মাহফিল সে শুনেছে, অনেক ওলামাদের খেদমত সে করেছে, অনেক ওলামাদের হাদিয়া তোহফা সে দিয়েছে, অনেক ভালো ভালো কাজ করেছে, অনেক জিকির আজকার সে করেছে, অনেক তাসবিহ তেলাওয়াত সে করেছে, অনেক দিনের ইলম সে অর্জন করেছে, অনেক ভালো কথা সে শুনেছে, অনেক ভালো কথা সে বলেছে, অনেক নফল আমল সে করেছে, অনেক নফল দান দক্ষিণা সে করেছে, অনেক মানুষের উপকার সে করেছে। সে তো মনে করেছে এত নেক আমল করে যাচ্ছি, আল্লাহর কাছে জান্নাত ছাড়া আমার কি বা প্রাপ্য হতে পারে? কিয়ামতের ময়দানে সে যখন হাজির হবে, তখন দুনিয়াতে সে কারোর হক মেরেছে, কারোর সম্পদ আত্মসাত করেছে, কারোর কারোর হক নষ্ট করে কাউকে কাউকে অপমান করেছে, কাউকে অপদস্থ করেছে, কাউকে গালমন্দ করেছে, কারোর প্রতি জুলুম করেছে, কারোর উপরে অত্যাচার বিচার করেছে। নিরীহ মানুষ দুনিয়াতে সে কিছু বলতে পারে নাই। রিক্সাওয়ালার প্রতি হয়তো আপনি অবিচার করেছেন, আপনি হয়তো যুবক মানুষ দু চারজন একত্র হয়েছেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আপনি হয়তো কোনো পাবলিক বাসে উঠেছেন, চুল থেকে চুল থেকে নুন খসলো, আর কন্ট্রাক্টর বা আপনি বাসের হেল্পার বা ড্রাইভার বা অন্য কোনো নিরীহ মানুষের উপর আপনি চড়াও হয়েছেন, আপনি একটা মুখ খারাপ করে কথা বলেছেন, ভয়ে তারা কোনো জবাব দিতে পারে নাই। দুনিয়ার এরকম যত মানুষের প্রতি আপনি অবিচার করেছেন, যত মানুষের হক নষ্ট করেছেন, হারাম উপার্জন করেছেন, অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাত করেছেন, এই সকল পাওনাদার কিয়ামতের ময়দানে উপস্থিত হবে এবং আল্লাহর কাছে আসামি হিসাবে আপনাকে দাঁড় করিয়ে তারা বিচার দিবে। আল্লাহ, দুনিয়াতে আমরা বিচার পাই নাই, আজ আমরা বিচার চাই। প্রতিটা মানুষ তার বিচার আল্লাহর কাছ থেকে পাবে, কারণ তিনি আহকামুল হাকিমিন। তখন সারা জীবন অনেক নেক আমল, অনেক ওমরা, অনেক হজ, অনেক ভালো কাজের সওয়াব নিয়ে, সওয়াবের পাহাড় নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হয় আল্লাহর বান্দা, তার কাছে কোনো পাওনাদার তার পাওনা নিয়ে যখন হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার নেক আমল থেকে কিছু দিয়ে মামলা নিষ্পত্তি করবেন। আরেক পাওনাদার হাজির হবে যে আল্লাহ আমাকে গালি দিয়েছে, আমি কিছু বলতে পারি নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক আমল থেকে, ওই লোকের নেক আমল থেকে কিছু দিয়ে ওই বেচারা মাজলুম যিনি দুনিয়াতে ছিলেন তার মামলা নিষ্পত্তি করবেন। এভাবে পাওনাদারদের মামলা নিষ্পত্তি করতে গিয়ে এ আল্লাহর বান্দা যত আমল করেছে কষ্ট করে, সকল আমল পাওনাদারকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাওনাদারদের পাওনা পরিশোধ করবেন, কিন্তু ততক্ষণেও তার পাওনাদার শেষ হবে না, পাওনাদার আরো থাকবে, আমল শেষ হয়ে গেছে, পাওনাদার আরো আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পাওনাদারদের যে পাপের বোঝা, তাদের যে গুনাহের বোঝা, সেটা তাদের জুলুমের অনুপাতে, প্রাপ্যতার অনুপাতে, তাদের প্রতি জুলুমের অনুপাতে, তাদের হক অনুপাতে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে নেক আমলের পাহাড় নিয়ে যাওয়া মানুষটার কাঁধে আল্লাহ তাআলা তুলে দিবেন। এবং একটা পর্যায়ে সকল পাওনাদারদের মামলা যখন নিষ্পত্তি হবে, ততক্ষণে এই ব্যক্তি সমস্ত পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে চলে যাবে, অথচ সে অনেক নেক আমল করে গিয়েছিল। মোহতারাম হাজিরিন, এই ভয়াবহ চিত্র থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের প্রতিটি টাকা, প্রতিটি পয়সা টনটন করে বাঁচতে হবে, হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। হারাম থেকে বেঁচে থাকার মতো কঠিন কাজ আমাদের এই সমাজে আরেকটা নাই, কারণ আপনি হালালের পথে থাকবেন, আপনি হয়তো সম্পদশালী হতে পারবেন না, আপনি হালালের পথে থাকবেন, হয়তো আপনি সমাজে প্রভাব প্রতিপত্তিশালী হতে পারবেন না, আপনি হালালের পথে থাকবেন, হয়তো আপনার বাবা মাও আপনাকে ভালো চোখে দেখবে না, আপনি হালালের পথে থাকবেন, আপনি বন্ধুবান্ধব পাবেন না, হালালের পথে থাকবেন, হারাম বর্জন করবেন, আপনার স্ত্রী সন্তানরা হয়তো আপনার উপর সন্তুষ্ট থাকবে না, হয়তো অনেক ওলামা ইকরামের কাছে আপনি কদর পাবেন না। কিন্তু মনে রাখবেন, আপনি যদি হালালের পথে থাকেন, আপনি যদি হারাম বর্জন করেন, সবচেয়ে বড় যে নেয়ামতটি পাবেন তাহলে মানসিক প্রশান্তি। নবী আলাইহিসসালাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিনাল গিনা গিনান নাফস, অনেক সম্পদের মালিক হওয়া এটার নাম ধনী হওয়া নয়, এটার নাম সচ্ছলতা নয়। সচ্ছলতা হলো মনের সচ্ছলতা, যে ব্যক্তি অল্প পেয়েছে সেটাতে তিনি সন্তুষ্ট, তার কোনো অভাব বোধ নেই, তার ভিতরে কোনো কমতি আছে এটা তিনি মনে করেন না, তার হাত পা সুস্থ, তার মস্তিষ্ক ভালো, তার দৃষ্টিশক্তি আছে, শ্রবণ শক্তি আছে, তিনি সুস্থ স্বাভাবিক মানুষ, তিনি নিজেকে সুখী মানুষ মনে করেন, তার যা আছে সেটা নিয়ে তিনি খুশি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, এই লোকটা হলো আল্লাহর জমিনে প্রকৃত অর্থেই ধনী এবং সচ্ছল। আরেকজনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, কিন্তু তার আরও চাহিদা আছে, আরও ডিমান্ড আছে, আরও অভাব আছে, এই লোকটা প্রকৃত অর্থ অভাবী। মোহতারাম হাজিরিন, এই জন্য হক হালালের পথে চলা, হালাল উপার্জনের পথে চলা, এটা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি। আজ বহু নামাজি মুসলমান আপনি পাবেন, বহু রোজাদার মুসলমান পাবেন, হালাল উপার্জনকারী মুসলমান আপনি খুব একটা পাবেন না। কোরআনে কারিম যদি খোলেন আপনি দেখতে পাবেন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা,
হে রাসূলগণ, হে নবীগণ, আপনারা আপনারা হালাল উপার্জন করুন, হালাল ভক্ষণ করুন। এরপরে আল্লাহ বলেছেন ওয়া আমালুস সলিহা, নেকামল করুন। নেকামলের কথা আল্লাহ পরে বলেছেন, ইয়া আইহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ নেকামল। এর কথা আল্লাহ পরে বলে, আগে বলছেন যে আপনারা আগে হালাল উপার্জন করুন, হালাল উপার্জন করুন। এই নির্দেশের পরে আল্লাহ বলেছেন ওয়া আমালুস সলিহা, নেকামল করো। আর আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানরা মনে করেন যে আমরা টাকা পয়সা কামাই করে নেই, এরপরে অনেক টাকা পয়সা যখন হয়ে যাবে কিছু মসজিদে, কিছু মাদ্রাসায়, কিছু ওয়াজ মাহফিলে, কিছু গরিব দুঃখীকে, কিছু আলেমুলামাদেরকে দিয়ে বোধহয় আমার আগের সমস্ত পাপ কাটাকাটি হয়ে যাবে, কালো টাকা সাদা হয়ে যাবে, হারামগুলো সবগুলো হালাল হয়ে যাবে। এরকম ধারণা নিয়ে আমাদের অনেক ভাইরা অবৈধ উপার্জন করেন। মনে রাখবেন, বিশেষ করে আমাদের তরুণ ভাইরা যারা আছেন, যুবক ভাইরা আছেন যারা, এই বাংলাদেশকে যদি সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হয় তাহলে আমাদেরকে সবাইকে সৎ জীবন যাপন করার জন্য সংকল্প করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে। গোটা সমাজের প্রতিটা মানুষের কাছে আমি অবজ্ঞার শিকার হই, কেউ আমাকে পাত্তা না দেখ, দাম না দেখ, আমি কখনো হারাম উপার্জনের ছিটাফোঁটাও আমার মধ্যে আমি আনবো না, হারাম উপার্জন থেকে বেঁচে থাকবো, এই সংকল্প করবো তো ইনশাআল্লাহ।